তো ভিউয়ার্স, রোহিত বোস রয় অলরেডি জানিয়ে দিয়েছেন যে চেঙ্গিস ব্লকবাস্টার হয়ে গেছে, তারপরেও কিন্তু বহু মানুষ এটাকে মেনে নিতে পারছে না এবং এখনও পর্যন্ত যেমনটা জিদ্দার সুপারহিট ঘোষণা করার পর সমালোচনা হয়েছিল ঠিক তেমনটাই সমালোচনা কিন্তু চেঙ্গিসকে নিয়ে এখনও পর্যন্ত হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সব কিছু বলবো চেঙ্গিস রিলেটেডই, তবে ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টেড তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াচ করুন। এবং চেঙ্গিস টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে আজকের ভিডিও টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ আজকে ভিডিও টপিকটা হলো জিদ্দার চেঙ্গিসকে নিয়ে। তো চেঙ্গিসের ব্লকবাস্টার হওয়া নিয়ে, চেঙ্গিসের বক্স অফিস কালেকশন নিয়ে দর্শকদের মধ্যে যে নানান রকমের মতামত আছে সেটার উপর বেশ করেই কিন্তু আজকের ভিডিওটা, এবং তার সাথে সাথে আমি বলবো যে চেঙ্গিস আজ পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করেছে এবং কেনই বা চেঙ্গিস ব্লকবাস্টার হয়েছে এবং কত টাকা কালেকশন করে চেঙ্গিস ব্লকবাস্টার হলো। তো ভিউয়ার্স, ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই যে বক্স অফিস আপডেটগুলো নিয়ে আসি এবং খুব কষ্ট করে ভিডিওটা বানাতে হয়, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, যারা কিন্তু চেঙ্গিসের ব্লকবাস্টার হওয়াটা মেনে নিতে পারছে না তাদের উদ্দেশ্যে বলছি, যাদের কাছে কোনো আপডেট নেই, যদি তোমাদের কাছে কোনো প্রুফ থাকে তো অবশ্যই তোমরা সেটা শেয়ার করো ফেসবুক ইনস্টাগ্রাম, এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে অলরেডি শেয়ার করো যে হ্যাঁ চেঙ্গিস ব্লকবাস্টার হয়নি। দেখুন, যে সমস্ত নিউজ পোর্টালগুলো চেঙ্গিসের বক্স অফিস আপডেট দিচ্ছিল তারা এক্স্যাক্টলি মাল্টিপ্লেক্সের যে বক্স অফিস আপডেট সেটাই কিন্তু শেয়ার করছে, তারা সিঙ্গেল স্ক্রিনের কোনো বক্স অফিস কাউন্ট নেই তাদের কাছে, তো তারা কী করে চেঙ্গিসের এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশনটা তোমাদেরকে বলবে। তো ভিউয়ার্স, এখন যদি তোমরা গিয়ে গুগলে সার্চ করো যে চেঙ্গিসের টোটাল বক্স অফিস কালেকশন কত, তো এখন প্রায় চেঙ্গিসের বক্স অফিসটাকে আবার আপডেট করা হয়েছে বিভিন্ন নিউজ পোর্টালে, তো সেখানে গিয়ে চেঙ্গিসের এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশন তারা শো করছে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। তাহলে ধরুন এই 5 সপ্তাহে যে সিঙ্গেল স্ক্রিনে চেঙ্গিস চলেছে তাহলে কত টাকা বক্স অফিস কালেকশন করছে, তোমাদের কী মতামত? দেখো, 2 সপ্তাহে কিন্তু চেঙ্গিস ফাটিয়ে ব্যবসা করছে, 2 সপ্তাহ একদম রমরমিয়ে চলেছে, ফাটিয়ে ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন, এবং এখনও পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে কাঁপাচ্ছে, নর্থ ইস্টে কাঁপাচ্ছে। তাহলে বুঝতে পারছো চেঙ্গিসের ক্রেজ কতটা বেশি আছে। দেখুন, এরপর যদি আমি চেঙ্গিসের মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশনটাকে প্লাস করি তো 3 কোটি থেকে 3.5 কোটি তো হবেই, এটা তো কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কারণ অলরেডি 5 সপ্তাহ চলছে, 3 থেকে 3.5 কোটি তো সিঙ্গেল স্ক্রিন থেকে ইনকাম করবে, জাস্ট আমি 3 কোটি ধরলাম, তাহলেও কিন্তু 13 কোটি টাকা ক্লাসে কাছাকাছি চলে গেছে। তারপর দেখুন, এরপর চেঙ্গিসের যে এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশন সেটা কিন্তু কেউ দিতে পারছে না। আমি আগেও বলেছি চেঙ্গিস ফার্স্ট উইকেই 10 কোটি টাকার মতো ইনকাম করেছিল, এবং আজ পর্যন্ত চেঙ্গিস টোটাল বক্স অফিস কালেকশন করছে প্রায় 17 কোটির ক্লাবে চলে গেছে। হ্যাঁ, 16 থেকে 17 কোটির মধ্যে কিন্তু বক্স অফিস কালেকশন করে নিয়েছে, এটা আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি, এবং চেঙ্গিস তবেই কিন্তু ব্লকবাস্টার হয়েছে। তো ভিউয়ার্স, চেঙ্গিসের ব্লক যদি বাজেট 6 কোটি টাকা হয় চেঙ্গিসকে ব্লকবাস্টার হতে গেলে তো অবশ্যই 15-16 কোটি টাকা কামাতে হবে, তো দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চেঙ্গিস সেটা করে দেখিয়েছে এবং চেঙ্গিস ব্লকবাস্টারটা। তো ভিউয়ার্স, এই ছিল চেঙ্গিসের বক্স অফিস আপডেট। তো অবশ্যই চেঙ্গিসের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও চ্যানেল আপলোড করতে থাকি। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।